সাইকেলে কমিউট করি। আমার সবচেয়ে বড় সুবিধা এতে আমার সময় বাঁচে, সময়ের উপর নিয়ন্ত্রণ থাকে, আমার কখনো দেরি হয় না। তাছাড়াও আরো কিছু লাভ আছে, সাইকেল চালানোতে আমার ব্যায়াম হয়ে যায়, আলাদাভাবে আমার স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হয় না, এবং সাইকেলে কমিট করায় যেহেতু কোনো পয়সা লাগে না, আমার অর্থও অনেক বাঁচে। সাইকেলে কিছু ব্যাপারে সতর্ক থাকার দরকার। প্রথমত, সাইকেল দুর্ঘটনার ব্যাপারে একটু সম্ভাবনা বেশি, তাই আমরা সাইকেল চালানোর সময় যেন সতর্কভাবে চালাই, ট্রাফিক আইন কানুন মেনে চলি। অফিসের কাপড় পরে সাইকেলে চলাফেরা করি তখন ঘামে পোশাক ভিজে যায়, বর্ষাকালে বৃষ্টিতে পোশাক ভিজে যায়, এই জন্য ওই পোশাক পরে অফিস করা অনেক সময় বিব্রতকর হয়। আমি যেহেতু কমিট করার সময় অতিরিক্ত অফিসের পোশাক এক সেট ব্যাগে রাখি, আমি আরামপ্রদ পোশাক পরেই কমিট করাটা পছন্দ করি। তবে আরামপ্রদ মানেই না যে নিরাপত্তার ব্যাপারে আমি খেয়াল রাখব না। নিরাপত্তার জন্য আমি অবশ্যই হেলমেট ব্যবহার করি, হাতে গ্লাভস ব্যবহার করি। আর আরেকটা জিনিস সম্পর্কে আমাদের খেয়াল রাখা উচিত, আমরা যদি ট্রাউজার্স পরে সাইকেল চালাই, ট্রাউজার্স কিন্তু অনেক সময় চেইনে পেঁচিয়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। সেটা প্রতিরোধ করার জন্য আমরা লেগ ব্যান্ড ব্যবহার করতে পারি, যেটা ট্রাউজারটাকে আটকে রাখবে, কোথাও পেঁচাতে দেবে না। আরেকটা ব্যাপার সম্পর্কে আমাদের খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে শুধু নিজের না, সাইকেলের নিরাপত্তাও জরুরি। কাজে আমি যখন অফিসে যাব, এমনভাবে সাইকেলটা পার্ক করব যাতে সাইকেল নিরাপদ থাকে, এমনভাবে ভালো লক দিয়ে সাইকেলটাকে তালাবদ্ধ করব যেন চোর সহজে নিয়ে যেতে না পারে। এই তিনটে জিনিসের প্রতি আমরা যদি একটু খেয়াল রাখি, সাইকেলে কমিট করা কোনো সমস্যাই না। আর শেষে বলবো, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, তাড়াহুড়ো করবেন না, নিয়ম মেনে সাইকেল চালান, নিরাপদে সাইকেল চালান, আনন্দ পাবেন।